নমস্কার, সুপ্রভাত। আশা করি ঘুম ভেঙেছে। পত্রটা শুনে নিয়ে তারপর মুখ ধুতে যাবেন। আপাতত পত্রটা শুনে নিন। পবিত্র পত্র চোখ খোলার পরে শুনলে মন তাজা হয়, মন ভালো থাকে। আগে ওটা আমরা দুজন মিলে পড়ে নিই, তারপর আপনারা মুখ ধুতে যাবেন, আমিও প্রাতঃ ভ্রমণে বেরোব। চলুন পড়ে নেওয়া যাক। কবিগুরু লিখছেন শাহজাদপুর থেকে 29 জুন 1892। কালকে চিঠিতে লিখেছিলুম আজ অপরাহ্ন 7টার সময় কবি কালিদাসের সঙ্গে একটা এনগেজমেন্ট করা যাবে। বাতিটি জ্বালিয়ে টেবিলের কাছে কেদারাটি টেনে বইখানি হাতে যখন বেশ প্রস্তুত হয়ে বসেছি, হেনকালে কবি কালিদাসের পরিবর্তে এখানকার পোস্টমাস্টার এসে উপস্থিত। মৃত কবির চেয়ে একজন জীবিত পোস্টমাস্টারের দাবি ঢের বেশি। আমি তাকে বলতে পারলুম না, আপনি এখন যান, কালিদাসের সঙ্গে আমার একটু বিশেষ প্রয়োজন আছে। বললেও সে লোকটি ভালো বুঝতে পারতেন না। অতএব পোস্টমাস্টারকে চৌকিটি ছেড়ে দিয়ে কালিদাসকে আস্তে আস্তে বিদায় নিতে হলো। এই লোকটির সঙ্গে আমার একটু বিশেষ যোগ আছে। যখন আমাদের এই কুঠি বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং আমি একে প্রতিদিন দেখতে পেতাম, তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্টমাস্টারের গল্পটা লিখছিলাম। এবং সে গল্পটি যখন হিতবাদীতে বেরোলো, তখন আমাদের পোস্টমাস্টারবাবু তার উল্লেখ করে বিস্তর লজ্জা মিশ্রিত হাস্য বিস্তার করেছিলেন। যাই হোক, এই লোকটিকে আমার বেশ লাগে, বেশ নানা রকমের গল্প করে যান, আমি চুপ করে বসে শুনি। ওরই মধ্যে ওর আবার বেশ একটু হাস্যরসও আছে। পোস্টমাস্টার চলে গেলে সেই রাত্রে আবার রঘুবংশ নিয়ে পড়লুম। ইন্দুমতী স্বয়ংবর পড়ছিলুম। সভায় সিংহাসনের উপর সারি সারি সুসজ্জিত সুন্দর চেহারা রাজারা বসে গেছেন। এমন সময় শঙ্খ এবং তুরিধ্বনির মধ্যে বিবাহবেশ পরে সুনন্দার হাত ধরে ইন্দুমতী তাদের মাঝখানে সভাপতে এসে দাঁড়ালেন। ছবিটি মনে করতে এমনি সুন্দর লাগে। তারপরে সুনন্দা এক একজনের পরিচয় করিয়ে দিচ্ছে, আর ইন্দুমতী অনুরাগহীন এক একটি প্রণাম করে চলে যাচ্ছেন। এই প্রণাম করাটি কেমন সুন্দর! যাকে ত্যাগ করছেন তাকে যে নম্রভাবে সম্মান করে যাচ্ছেন, এতে কতটা মানিয়ে যাচ্ছে। সকলেই রাজা, সকলেই তার চেয়ে বয়সে বড়, ইন্দুমতী একটি বালিকা। সে যে তাদের একে একে অতিক্রম করে যাচ্ছে, এই অবশ্য রূঢ়তাটুকু যদি একটি একটি সুন্দর সবিনয় প্রণাম দিয়ে না মুছে দিয়ে যেত, তাহলে এই দৃশ্যের সৌন্দর্য থাকতো না। সেটাই হয় সাধারণত, মানে আমরা কেউ আমাদেরকে হয়তো ভালোবাসতে চাইলে আমরা যদি তাদেরকে না ভালোবাসি তাদেরকে সম্মানটুকুও করতে ভুলে যাই, কিন্তু সেটা করা উচিত না। কারণ সম্মান পৃথিবীর সমস্ত মানুষের এবং সমস্ত গাছপালা সকলেরই প্রাপ্য, এবং সেটা দেওয়ার কর্তব্য মানুষের সবথেকে বেশি। কারণ মানুষ সবথেকে উচ্চতর জীব। সম্মান মানেটা, সম্মানের যে অর্থ, সেটা একমাত্র মানুষই বোঝে, কোনো গরু গাছপালা ছাগল এরা বোঝে না। সেটা আপনাদের বোঝা উচিত। যাকে আগামীকাল আবার সকাল সকাল দেখা হবে। আর চলি, নমস্কার, ভালো থাকবেন।